স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইন্দ্রজিৎ থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর বাগানিটোলা গ্রামে। স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় স্বামীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজিটা থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর বাগানিটোলা গ্রামে। ঘটনার পর গ্রামবাসীরা স্বামীকে উদ্ধার করে মিল্কি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে মৃত ব্যক্তির নাম মফিদ খান, অভিযুক্ত স্ত্রী রোকিয়া বিবি। এই ঘটনাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই গ্রামে। পরিস্থিতি সামাল দিতে মিল্কি ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী সেখানে পৌঁছায়। তারা অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করলে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতার স্ত্রী গত কয়েক মাস ধরে অন্য এক পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন বলে অভিযোগ। এ নিয়ে তাদের মধ্যে মাঝে মধ্যে বচসা হতো। শনিবার রাতে বচসার জেরে স্বামীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ ওঠে স্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। রবিবার সকালে গ্রামবাসীরা মারধর দেয় মৃতার স্ত্রীকে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টমের জন্য মর্গে পাঠায়। যদিও স্বামীকে খুনের ঘটনা অস্বীকার করছে স্ত্রী রোকেয়া বিবি, ঘটনার পূর্ণ তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ভালো ছিল, একই ঘটেছিল আপনাদের কি অভিযোগ? এখন কি অভিযোগ আনছেন ওর উপরে? কিসের জন্য মেরে ফেলেছে? ধরা পকড়ি হয়েছিল ওইটার জন্য মায়ের বাড়িতে চার মাস কখন দেখল এক ঘরে ছিল না দুজনে দুটা ঘরে ঘুমিয়েছিল খেলিস না রে? তোমার সঙ্গে কথা আছে এখন? উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।